লঙ্কা আমার সাথে আছে আমরা আবার চলে এসেছি সিঙ্গাপুর এবং থেকে একটা নতুন ভিডিও নিয়ে আমাকে আদি আসলে বুঝতে পারছো আমাদের সাজ দেখে ডেফিনেটলি কিছু অনুষ্ঠান আছে একদম ঠিক করেছো তোমরা আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর এই যে দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে আছি একদম ভুলবে না ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না হলে সিঙ্গাপুরে গণেশ চতুর্থী আমরা কীভাবে সেলিব্রেট করি সেটা কিন্তু তোমরা একদম বুঝতে পারবে না তো আশা করবো ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে এবং ভিডিওটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি এবার মন্দিরে উঠবো উঠে তোমাদের দেখাবো যে এখানে কীভাবে আয়োজন হয়েছে গণেশ পুজোর তাছাড়া আমরা যখন প্রোগ্রাম করবোই তখন সেই ভিডিও তোমাদের দেখাবো চলো এবার আমি ভিডিওটা কিছুক্ষণের জন্য বন্ধ করছি আমি উপরে যাচ্ছি তারপর আবার দেখাবো তোমাদের যে আমরা কী করছি মন্দিরের ভেতর ঢুকে আমরা ওপরে চলে এসেছি মণ্ডপে আর লোকজনও সব ধীরে ধীরে আসতে শুরু করেছে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তারা অলরেডি সবাই এসে গেছে আর খানিকক্ষণের মধ্যেই পুজো শুরু হবে আর একটু বাদেই আরতি শুরু হবে আরতি দেখার জন্য এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবার জন্য সমস্ত লোকজন মণ্ডপে এসে উপস্থিত হয়েছে একটু বাদেই আরতি শুরু হবে এবং তারপরে শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে চলেছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ ডিনার পর্ব মিটে গেছে তো দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা আজকে ভীষণ ভীষণ মজা করেছি এবং মণ্ডপ ছেড়ে বাড়ি যাওয়ার কারোরই ইচ্ছা নেই এবার সবাই শুরু করেছে ফ্রি স্টাইলে ডান্স একটা খুব সুন্দর আনন্দঘন সন্ধ্যা কাটালাম আজকে সবাই মিলে প্রবাসে থাকার ফলেও যে এত সুন্দর করে গণেশ পুজো সেলিব্রেট করতে পারলাম সেজন্য সত্যি নিজেকে ভীষণভাবে লাকি মনে হচ্ছে আশা করি বন্ধুরা তোমাদের সকলের আমার এই ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরাও জানতে পারলে যে কীভাবে আমরা বিদেশে গণেশ চতুর্থী সেলিব্রেট করলাম আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তাহলে বন্ধুরা আজকের মতো বাই আবার আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে সামনে মহালয়া আসছে দুর্গাপূজা আসছে তো অনেক অনেক ভিডিও অপেক্ষা করছে তোমাদের সবার জন্য বাই বন্ধুরা